তিনবার তুলে তিনবার চুপিয়ে মেরে দিয়ে তারপর ওরা লাঠি দিয়ে বেড়ালেই চলে গেছে তারপর ওরা নিয়েতেই চলে অত্যন্ত সুন্দরবনের জঙ্গল লগা নদী খাড়িতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিহত হলেন এক মৎস্যজীবী মৃত ওই মৎস্যজীবীর নাম ননীগোপাল মণ্ডল তার বয়স চৌত্রিশ নিহত ওই মৎস্যজীবীর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা ব্লকের সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের দু নম্বর সাতজেলিয়া এমিলি বাড়ি এলাকায় স্থানীয় ও পুলিশ সূত্রের খবর গত আঠেরোই ফেব্রুয়ারি শনিবার সকালে তিনজন মৎস্যজীবীর একটি দল কাঁকড়া ধরতে উপস্থিত হয় সুন্দরবনের নদীখাড়িতে পঁচিশে ফেব্রুয়ারি বাড়ি ফিরছিলেন ওই মৎস্যজীবীর দল শনিবার বিকালে বিকাল নাগাদ বাগনা রেঞ্জ অফিসের ঝিলা পাঁচ নম্বর জঙ্গলের গোলভক্সা খাড়ি দিয়ে ফিরছিলেন সেই সময় সুন্দরবনের জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে টার্গেট করতে থাকে মৎস্যজীবী ননীগোপাল মণ্ডলকে এরপর সুযোগ বুঝে নৌকার উপরে ঝাঁপিয়ে পড়ে বাঘ ননীগোপালের ঘাড় মোটকে নদীর জলে লাফিয়ে পড়ে সেখানে জলের মধ্যে বাঘ তার শিকারকে তিন তিনবার আছাড় মারে দুই সঙ্গী সাথী কিছু বোঝে ওঠার আগেই তাকে টানতে টানতে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘ সেই সময় দুঃখে মণ্ডল নামে দুই সঙ্গী মৎস্যজীবী বাঘের আক্রমণ থেকে ননীগোপালকে বাঁচানোর উদ্যোগ নেয় চলে বাঘে মানুষের লড়াই শেষ পর্যন্ত ভয়ঙ্কর বাঘের রুদ্র মূর্তির কাছে অসহায় হয়ে পড়ে দুঃখে মণ্ডল নামে দুই মৎস্যজীবী পরিস্থিতি ভয়ানক বুঝতে পেরে তারা জঙ্গল থেকে পালিয়ে আসে সেখান থেকে ফিরে এসে তারা ঘটনার খবর দেয় ব্যাঘ্র প্রকল্পের অফিসে বাগনা বন দপ্তরের অফিস থেকে বেশ কয়েকজন কর্মী উপস্থিত হন ঘটনাস্থলে সেখানে বাঘটি মৎস্যজীবীর দলটির যেখানে বাঘটি মৎস্যজীবী দলের উপর আক্রমণ করেছিল সেখানে তারা দেখতে পায় বাঘ ওই মৎস্যজীবীকে টেনে নিয়ে গভীর জঙ্গলের দিকে যাচ্ছে দেহটি বনদপ্তর ও মৎস্যজীবীরা মিলেই বাঘের কবল থেকে উদ্ধার করে তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মৎস্যজীবীর অন্যদিকে এমন মর্মান্তিক ঘটনার কথা গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে দু নম্বর সাত এমিলি বাড়ি গ্রামে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে অসহায় হয়ে পড়েছেন মৃত মৎস্যজীবীর স্ত্রী জ্যোৎস্না মণ্ডল ও তার দশ ও বারো বছরের এক ছেলে ও এক মেয়ে